हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, बैक टू इस्राफिल वर्ल्ड अनदर टू न्यू ब्लॉग्स। तो गाइस आज के আমি চলে এসেছি মালিবাগ আবুল হোটেলের অপজিটে বাজাজ বাইকের শোরুম বাজাজ পয়েন্টে। আর আপনাদের সুবিধার্তে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইস বাংলাদেশে চলে আসলো বাজাজের নতুন দুটি বাইক। তো অন দা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার N250cc-র বাইকটি, অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার 150cc-র সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাইকটি। তো ভিডিওটা না টেনে সুন্দর করে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই দুটি বাইকের বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই দুটি বাইক আপনাদের জন্য কেমন হবে এবং এই দুটি বাইকের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। এবং এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অলরেডি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে বাংলাদেশে চলে আসলো বাজাজের নতুন দুটি বাইক। তো অন দা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার N250cc-র বাইকটি, সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাজাজ পালসার 150cc-র সিঙ্গেল ডিস্ক বাইকটিতে বর্তমানে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অনেকেরই কাঙ্ক্ষিত ছিল যে বাজাজ পালসার 150cc-র সিঙ্গেল ডিস্ক বাইকটিতে ABS। তো বর্তমানে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন এই পালসার সিঙ্গেল ডিস্ক বাইকটিতে। তো ভিডিওটা না টেনে সুন্দর দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে বাজাজ বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড, ইভেন বাজাজের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। আর তার মধ্যে সব থেকে জনপ্রিয় সিরিজ হলো বাজাজের পালসার সিরিজ, সেই সঙ্গে সঙ্গে বাজাজের বিগ সেলসের সিরিজও বলা চলে বাজাজ পালসার সিরিজকে। তো এই পালসার সিরিজের বাইকগুলো কিন্তু ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া, সেই সঙ্গে সঙ্গে বাজাজ পালসার N250cc-র বাইকটি মূলত নেকেড স্পোর্টস বাইক, আর বাজাজ পালসার 150cc-র সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাইকটি স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক। তো সিঙ্গেল ডিস্ক বাইক থেকে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার, যেটা ঢাকার ভিতরে, ঢাকার বাইরে কিন্তু আপনারা আরও বেশি মাইলেজ পেয়ে যাবেন। আর এই বাইকটির মূলত আপনারা দুটি কালার পেয়ে যাবেন, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক রেড, দুটি কালার আপনারা পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন আপনারা বাজাজ পালসার N250cc-র বাইকটি। তো এই বাইকটিতে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে, তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ধারণা দেওয়া হবে। তো সেক্ষেত্রে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব বাজাজ পালসার N250cc-র বাইকটির কী কী পরিবর্তন হয়েছে, এর পাশাপাশি বর্তমান মূল্য কত এবং আপডেট ফিচারগুলি। তো প্রথমে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 4-stroke 4-valve-এর অয়েল কুল ইঞ্জিন। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 249.7 cc। তো সেক্ষেত্রে আগের যে N160-তে কিন্তু 160 cc ইঞ্জিন ছিল, বাট এখানে আপনারা 250cc-র একটা অনেক বড় ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু সব থেকে বড় পরিবর্তন। সেই সঙ্গে সঙ্গে এই N250cc-র বাইকটির ইঞ্জিনটাও কিন্তু আপনারা অনেক বড় পেয়ে যাচ্ছেন। এছাড়াও FI রয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন। 5-speed গিয়ারবক্স রয়েছে এবং ইঞ্জিনটা কিন্তু আপনারা BS6 ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বাজাজের এই প্রথম অফিসিয়াল বাইকে BS6 ইঞ্জিন DTSI টুইন ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, টুইন স্পার্ক ইঞ্জিন, যেটার ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্কও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। তো ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে 24.5 PS @8750 RPM, ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাবেন 21.5 Nm @6500 RPM। তো ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্কও কিন্তু N160 থেকে অনেক বেশি দেওয়া হয়েছে এই 250cc-র বাইকটিতে, যার ফলে কিন্তু আপনারা এই বাইক থেকে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এর পাশাপাশি এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা ডিস্ক ব্রেক, যেটা দেওয়া হয়েছে 300 mm-এর, সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন ABS এবং ক্যালিফারটাও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো বলা যায় যে এই 250cc-র বাইক থেকে আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন। তো ফ্রন্টে টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 100/80 সাইজের টিউবলেস টায়ার, চাকার গ্রিপও অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, যেটা 37 mm। এরপর এই বাইকটির হেডলাইটের দিকে যদি আপনারা দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি অসম একটা লুকস দেওয়া হয়েছে, টোটালি এগ্রেসিভ লুকস। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে LED লাইট, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে একটা পরিবর্তন রয়েছে, আগের N160-তে ছিল আপনার ইন্ডিকেটরটা হ্যালোজেন, বাট এখন আপনারা কিন্তু LED ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এই 250cc-র বাইকটিতে।
পালসার লেখা লোগোটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই অসাধারণ একটা লুকে প্রোভাইড করেছে, থ্রিডি লোগো প্রোভাইড করা হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কে 14 লিটার তেল ধরে, যেটা লং ট্যুরের জন্য বেশ সাপোর্টিভ হবে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা USB কেবলও কিন্তু পেয়ে যাচ্ছেন এই N250cc-র বাইকটিতে। স্পোর্টি হ্যান্ডেল বার রয়েছে, পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অসাধারণ মিটার। তো সেই ক্ষেত্রে মিটারে কিন্তু আপনার ঘড়ি শো করবে, পাশাপাশি গিয়ার ইন্ডিকেটর শো করবে, ডিজিটালে কিন্তু সব কিছু শো করবে। সাইড ডিস্ট্যান্স সেন্সর রয়েছে, হিট সেন্সর রয়েছে, সব কিন্তু শো করবে ডিজিটালে। বিল কোয়ালিটি সেট আপ দিয়ে খুবই উন্নত মানের সেট আপ দিয়েছে এই বাইকটিতে। এছাড়াও এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 2-part সিট কভার, যেখানে রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। 250cc লেখা লোগোটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্টিকার লোগোই। এছাড়াও আপনারা প্যাসেঞ্জার গ্রাভেল পেয়ে যাচ্ছেন অসাধারণ, খুবই উন্নত মানের স্পোর্টি প্যাসেঞ্জার গ্রাভেল রয়েছে। রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন টেইল ল্যাম্প, দুর্দান্ত টেইল ল্যাম্প, ইন্ডিকেটর রেয়ার আপনারা LED পেয়ে যাচ্ছেন। আরও একটা যে পরিবর্তন এই বাইকটিতে, সব থেকে অ্যাট্রাকটিভ পরিবর্তন বলা চলে, সেটা হলো আপনারা এই বাইকটিতে পিস্টন ডুয়েল ব্যারেল অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন, যেটা আগে ছিল N160-তে সিঙ্গেল, বাট এখানে কিন্তু আপনারা ডুয়েল ব্যারেল অ্যাডজাস্ট পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই লুকলেটিভ, যার কারণে আপনার বাইকটা কিন্তু আরও সুন্দর লাগছে। সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনারা মনোশক সাসপেনশন, যেটা আপনার সিটিতে হাইওয়েতে ভালো পারফরমেন্স দিয়ে থাকবে, কোনো ব্যাক পেন হবে না। তো রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 230mm ডিস ব্রেক, সঙ্গে ABS রয়েছে বাইকটা, আপনারা ডুয়েল চ্যানেল ABS এ পেয়ে যাচ্ছেন। রিয়ার টায়ারের সাইজ দেওয়া হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার, চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ভালো সাপোর্ট পেয়ে যাবেন। 17 সাইজের স্টাইলিশ ফ্যাশনেবল রিম প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে। এই বাইকটিতে আরও যে পরিবর্তনগুলো রয়েছে, তার মধ্যে সব থেকে চমৎকার পরিবর্তন হলো এই বাইকটির ওজন কিন্তু আপনারা 162 কেজি পেয়ে যাচ্ছেন, N160 ছিল 154 কেজি। তো মোটামুটি এই ছিল এই বাইকটির পরিবর্তন, এর পাশাপাশি ফিচার। আর এখন যদি আপনাদের সাথে শেয়ার করি বাজাজ পালসার 150cc-র সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাইকটি সম্পর্কে। তো প্রথম যে পরিবর্তন, যেটা সব থেকে অনেকের কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল, যে বাজাজ পালসার 150cc সিঙ্গেল ডিস্ক বাইকটিতে ABS, তো আপনাদের দিকে তাকিয়ে কিন্তু বাজাজ তাদের এই 150cc-র বাইকতে সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে, যেটার কারণে কিন্তু আপনার সিটিতে এবং হাইওয়েতে ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। তো রিয়ারের দিকে যদি আপনাদের দেখাই, বাইকটির রিয়ারে কিন্তু আপনার ABS-এর একটা সেন্সর রয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। ABS-এর সেন্সরটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু ABS না, সেন্সর লাগানো হয়েছে। তো টোটালি বলা যায় যে সিঙ্গেল চ্যানেল ABS-এর কারণে আপনারা পালসার 150cc-র বাইক থেকে দুর্দান্ত সাপোর্ট পেয়ে যাবেন, ব্রেকিং পারফরমেন্সটা অসাধারণ পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটি দুটি কালার হয়ে থাকে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক রেড। এবং আরও একটি পরিবর্তন বলা যায় এই বাইকটি, সেটা হলো আপনারা ডিস্ক ব্রেকটা কিন্তু আগের সিঙ্গেল ডিস্ক থেকে অনেক বড় পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনার সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সে দারুণ সহায়তা করে থাকবে। তো ফ্রন্টের টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 80/100, রিয়ারটা আপনারা 100/90 পেয়ে যাচ্ছেন, দুর্দান্ত ইঞ্জিন কনফিগারেশন পেয়ে যাচ্ছেন, বাজাজের DTSI ইঞ্জিন, সেই সঙ্গে সঙ্গে হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন প্লাস LED ডিআরএল, ইন্ডিকেটর আপনারা হ্যালোজেন পেয়ে যাচ্ছেন, বিগ ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা পেয়ে যাচ্ছেন, স্প্লিট সিট কভার পেয়ে যাচ্ছেন, যেটা দেওয়া হয়েছে অনেক লম্বা, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ভালো সাপোর্ট পেয়ে যাবেন, যেমন আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু আপনার বাইকটা রাইড করতে পারবেন, অনায়াসে কিন্তু 2-3 জন বসতে পারবেন। স্মার্ট প্যাসেঞ্জার গ্রাভেল রয়েছে এবং অসাধারণ টেইল ল্যাম্প LED। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটিতে 3-part হ্যান্ডেল বার এবং ডিজি অ্যানালগ মিটার প্রোভাইড করেছে, যেটা অ্যাজ ইউজুয়াল আপনারা সকলেই জানেন। তো সব থেকে বড় চমক হলো এই ব্যক্তির ডিস্ক ব্রেকটা বড় করা হয়েছে এবং সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে। এখন কথা হলো এই বাইকগুলোর প্রাইস কত। তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব বাজাজ পালসার 150cc-র সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাইকটির প্রাইস। তো এই বাইকটির প্রাইস হলো 2,02,750 টাকা। এর পাশাপাশি বাজাজ পালসার বাজাজ পালসার N250cc-র বাইকটির বর্তমান মূল্য হলো 3,39,999 টাকা। দ্যাট মিন্স বলা চলে যে 3,40,000 টাকা। আর ভিউয়ার্স, N250cc-র বাইকটা কিন্তু আপনারা বর্তমানে বুকিংয়ের মাধ্যমে নিতে পারবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বুকিংয়ের মাধ্যমে নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে বাজাজ পালসার 150cc সিঙ্গেল চ্যানেল ABS বাইকটির প্রাইসটা বললাম আমি 2,02,750 টাকা। তো ভিডিও দেখে আসলে তাদের জন্য একটা অনার থাকবে, অবশ্যই শপে এসে কিন্তু ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলের নাম বলবেন, তাহলে কিন্তু আপনারা একটা অনার পেয়ে যাচ্ছেন।
তো সিঙ্গেল ডিস্কের আপনারা দুটি কালার পেয়ে যাবেন, ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক রেড। তো এই নতুন 250 cc-র বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, লেন্থ দেওয়া হয়েছে 1989 mm, উইথ দেওয়া হয়েছে 743 mm, হাইট দেওয়া হয়েছে 1050 mm এবং সিট হাইট 795। তো বলা যায় যে 5'3" যারা আছে তারা কিন্তু অনায়াসে বাইকটা রাইড করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, যেটা কিন্তু আপনার স্পিড ব্রেকারে বাধার কোনো সম্ভাবনা নেই, ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এই বাইকটির দেওয়া হয়েছে। তো পরিবর্তনের মধ্যে মোস্ট পরিবর্তন কিন্তু এই বাইকটির ইঞ্জিন, 250 cc-র একটা স্ট্রং ইঞ্জিন দেওয়া হয়েছে, 4-stroke 4-valve-এর অয়েল কুল ইঞ্জিন, যেটা কিন্তু বাজারের অন্য কোনো বাইকে নেই। আপনারা কিন্তু এই বাইকটিতে অয়েল কুল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, অয়েল কুল FI BS6, একটা বেস্ট অপশনের ইঞ্জিন বলা চলে। সেই সঙ্গে সঙ্গে রেয়ারে 130 sec-এর টায়ার পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে আপনারা 100 sec-এর টায়ার পেয়ে যাচ্ছেন। ওভারঅল এই পরিবর্তনগুলো কিন্তু এই বাইকটিতে হয়েছে। তো যারা মূলত N250 cc-র বাইকটা নিতে যাচ্ছেন, অবশ্যই এই শপে চলে আসবেন। তো ভিডিও শেষ করার আগে এই দুটি বাইকের প্রাইস যদি আরও একবার শেয়ার করি, N250 cc-র বাইকটির বর্তমান মূল্য 3,39,999 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 3,40,000 টাকা। তো বুকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন, অবশ্যই যারা আগে আসবেন তার আগে বুকিং করবেন, তারা কিন্তু আগে নিতে পারবেন বাইকটা ডেলিভারি। এছাড়াও এই বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS বাইকটির প্রাইস হলো 2,02,750 টাকা। তো ভিডিও দেখে আসলে তাদের জন্য কিন্তু একটা অনার থাকবে, অবশ্যই সব এসে ইসরাফিল ওয়ার্ল্ড চ্যানেলের নাম বলবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।